চোর বললে ছাড়ব না, শ্রীরামপুরের সভা থেকে হুঁশিয়ারি মমতা ব্যানার্জি। তিনি আরো বলেন যে রোজ বলছে তৃণমূল চোর, চুরিটা করেছে প্রমাণটা কোথায়? রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা কথা বলা, আমি এবার কোর্টে যাচ্ছি, আমি এবার ছাড়ব না, কোনো প্রমাণ নেই, চোর বানিয়ে দিল, জীবনে এক কাপ চাও খাইনি বলছে চোর। আমিও সাতবার এমপি ছিলাম, আমি কয়েক কোটি টাকা নিইনি, আমি হোয়াইট মানি নিইনি, আমি বই লিখি, আমার নামে নামে মিথ্যে কথা বলেছিল, যেদিন ওদের গাছে গায়ে বেঁধে আদর করতে পারবো সেদিন বোঝাবো যে মিথ্যে কথা বলার দাম কি। কি বলছেন মমতা ব্যানার্জি শোনাবো আপনাদের। রোজ বলছে তৃণমূল চোর, কোথায় চুরি করেছে, কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন, একটা হাওয়া তুলে দিয়েছে, গোয়েবলেস কয় দেয়, চুরিটা করেছে প্রমাণটা কোথায়, আমি তো কোর্টে যাচ্ছি ডিফার্মেশনে, ওই রোজ সংবাদপত্রে উল্টো পাল্টা বলা, আমি নিজে মামলা করছি, প্রকাশক নেই প্রচারক নেই, কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে, আমি এবার ছাড়বিয়ার পাত্রী নই, আমি ওটা আবার ধরবো এবং ভালো করে আটো সাটো করে ধরবো। আপনার নামে কোনো প্রমাণ নেই, কোনো তথ্য নেই, আপনাকে চোর বানিয়ে দিল। জীবনে আমি এক কাপ চা কারো কাছ থেকে খাইনি, তাকে বলছি চোর, জিজ্ঞেস করুন মোদিকে, আমিও তো সাতবার এমপি ছিলাম, আমিও তো চারবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, আমিও তিনবার চিফ মিনিস্টার আছি, মনে রাখবেন সাতবার এমপি হিসেবে কল্যাণরা জানে আমি মাসে প্রায় 1.5 লাখ টাকার মতো পেনশন পেতে পারি, আর চিফ মিনিস্টার হিসেবেও আমি মিনিমাম 1.5 লাখ টাকা পেতে পারি, তাহলে 1.5 কত হলো, 3 লাখ টাকা, এবার 13 বছর হিসেব করুন, 3 লাখ টাকা করে বছরে যদি হয় 3 × 36, আর এটাকে যদি 13 বছর করো তাহলে এটা ককোটি হচ্ছে, হিসেবটা করতে পারছো না, 36 × 10 বেরিয়ে গেল, তারপরে 3 যোগ করে দাও তাহলে হয়ে যাবে, কয়েক কোটি টাকা আমি নিইনি, আমার নিজের হোয়াইট মানি নিইনি, আমার প্রয়োজন পড়ে না, আমি বই লিখি, আমার 140টা বই বেরিয়ে গেছে, আমি একটু গান টান গাই, এমনকি একে বিক্রি করে আজ পর্যন্ত 1 পয়সা নিজের ফান্ডে নিইনি, লোককে দিয়ে দিয়েছি, তা সত্ত্বেও আমার নামে সিবিআই কেস করেছিল, বদমাশের গাছগুলো যেদিন ওদের গাছের মধ্যে বেঁধে রেখে ভালো করে আদর করতে পারবো সেদিন বুঝবো যে মিথ্যে কথা বলার কি দাম। প্রসঙ্গত, চতুর্থ দফার ভোট কাটতে না কাটতেই এবার প্রশান্তির হাসি হাসছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে পশ্চিমবাংলার লোক বিজেপির সঙ্গে আছে, বিজেপির যা দরকার ছিল তা হয়ে গিয়েছে, কিছু ভোটে কারচুপি হয়েছে, বাংলায় 80% বেশি ভোট পড়েছে, এবার তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়া হবে, আমি সতর্ক করে দিয়ে গেলাম, কোনো পুলিশ বাঁচাতে পারবে না। অমিত শাহ বলছেন যে উল্টো দিকে ঝোলাবেন, চোরেরা শূন্য পাবে, কি বলছেন তিনি শোনাব। প্রত্যেকটা সভাতে সন্দেশখালীর মহাপণেদেরকে সাপোর্ট দিয়েছেন, পুরো পশ্চিমবাংলার লোক বিজেপি পরিবার মোদী পরিবার সন্দেশখালীর মহাপণেদের সাথে আছে। বিজেপি কা জো আঁকড়া জরুরত হ্যায় ও মিল গিয়া, আগে 400 কি ওর পড় রহা হ্যায়। চৌথা চরণ কা চুনাব হুয়া হ্যায়, কহীন কহীন হিংসক ঘটনা হুয়া হ্যায়, ক্যা বোল দেখিয়ে, কুছ মাইনরিটি বুথ মে অ্যাবসেন্ট ভোটার, ডেথ ভোটার কা এ লোক ভোট ডাল দিয়া, ইসলিয়ে সিএপিএফ কা রোল বহুত আচ্ছা থা, টিএমসি জিস তরিকে সে পিছলে চুনাও কিয়া 19 মে 21 মে, পঞ্চায়েত পুরসভা তো নগর নিগম তো ছোড় দিজিয়ে, ইস তরিকে সে ধাঁধলি করনে কা মৌকা নেহি মিলা হ্যায়, 80% সে জাদা পোলিং হুয়া হ্যায়, মৌসম খারাপ হ্যায়, গরমি হ্যায়, উসকা বাবজুদ ভি ইতনা পোলিং হুয়া হ্যায়, এ পোলিং মোদিজি কা পক্ষ মে হ্যায়, আউর হামারি জো রাষ্ট্রবাদী হ্যায় ইসকা কনসোলিডেশন বহুত বহুত তগড়া হো রহা হ্যায়, আউর ইস বার
टीएमसी को अच्छा सबक जनता सिखाने वाला है। आप बोल रहे हैं कि दो नेता जो टीएमसी रहे थे, पहला सूत्र और गौतम के नाम ये ताकत के साथ एरा गुंडामी करछे, जलेर लाइन केटे देबो, दुकान बंद करे देबो, हां वोट करो भाई, ये सब सब गुंडागर्दी नहीं चलबे ना, सब गुंडागर्दी चलबे ना। ওপারে নদীর ওপারে কি হয়েছে খবর নেবেন দুদিন আগে চন্দননগরে চুর মাছ বেরিয়েছে। আমি সতর্ক করে দিয়ে গেলাম, কোন পুলিশ বাঁচাতে পারবে না, অনুব্রত মণ্ডলকে পারেনি, জ্যোতিপ্রিয় মল্লিককে পারেনি, শেখ শাহজাহানকে পারেনি, অনেক গুন্ডাকে আমরা তিন বছরে সোজা করেছি। আমাদের নেতা অমিত শাহ বলে গেছেন উল্টো দিকে ঝুলাবো সিধা করবো। আমি জানি না, খোঁজ চার ফেজে বাংলার কি ফল হবে, চার ফেজে বাংলার কি ফল হচ্ছে, চার ফেজ তো হয়েছে, তাতে বাংলা সব আসনে রাষ্ট্রবাদীরা জিতবে আর চোরেরা হারবে, চোরেরা এত বড় একটা শূন্য পাবে, চোর শূন্য। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে চোর বললে ছাড়বো না। শ্রীরামপুরের সভা থেকে হুঁশিয়ারি মমতা ব্যানার্জি। তিনি আরো বলেন রোজ বলছে তৃণমূল চোর, চুরিটা করেছে প্রমাণ কোথায়? রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা কথা বলা, আমি এবার কোর্টে যাচ্ছি, আমি এবার ছাড়বো না, কোনো প্রমাণ নেই, চোর বানিয়ে দিল, জীবনে এক কাপ চা খাইনি বলছে চোর। আমিও সাতবারের এমপি ছিলাম, আমি কয়েক কোটি টাকা নিইনি, আমি হোয়াইট মানিও নিইনি, আমি বই লিখি, আমার নামে মিথ্যে কথা বলেছিল। যেদিন ওদের গায়ে রীতিমতন গাছে গামছা বেঁধে আদর করতে পারবো, সেদিন বলবো যে মিথ্যে কথা বলার দাম কি। শোনাবো আপনাদের আরো একবার মমতা ব্যানার্জি কি বলছেন। রোজ বলছে তৃণমূল চোর, কোথায় চুরি করেছে, কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন, একটা হাওয়া তুলে দিয়েছে, গোয়েবলেস কয় দেয়, চুরিটা করেছে প্রমাণটা কোথায়, আমি তো কোর্টে যাচ্ছি ডিফার্মেশনে। ওই রোজ সংবাদপত্রে উল্টো পাল্টা বলা, আমি নিজে মামলা করছি, প্রকাশক নেই, প্রচারক নেই, কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে, আমি এবার ছাড়বিয়ার পাত্রী নই, আমি ওটা আবার ধরবো এবং ভালো করে আটো সাটো করে ধরব। আপনার নামে কোনো প্রমাণ নেই, কোনো তথ্য নেই, আপনাকে চোর বানিয়ে দিল। জীবনে আমি এক কাপ চা কারো কাছ থেকে খাইনি, তাকে বলছি চোর। জিজ্ঞেস করুন মোদিকে, আমিও তো সাতবার এমপি ছিলাম। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।